নমস্কার বন্ধুরা, অল ওভার ফুটবলে আপনাদের সবাইকে স্বাগত। আর নিয়ে চলে এসেছি ডেইলি ফুটবল আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন এবং প্রথমবার ভিডিও দেখছেন, তাদের কাছে একটাই অনুরোধ, ইন্ডিয়ান ফুটবলের রেগুলার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে দিন ইন্ডিয়ান ফুটবলের রেগুলার আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে অনেকগুলো ট্রান্সফার আপডেট আছে। আপডেট আছে মুম্বাই সিটি এফসির নতুন ফুটবলারকে নিয়ে, আপডেট আছে কেরালা ব্লাস্টারের নতুন ফুটবলার, আপডেট আছে ইস্টবেঙ্গলকে নিয়ে, আপডেট আছে বাংলার ফুটবলকে নিয়ে, নতুন একটা একাডেমি করা হচ্ছে সেই আপডেট আছে, আপডেট আছে জি বাংলা ফুটবলকে নিয়ে। জি বাংলা ফুটবল কিন্তু আবার নতুনভাবে নতুন রূপে শুরু হতে চলেছে। তো চলুন বন্ধুরা, পরপর আপডেটগুলো আপনাদের দিয়ে দিচ্ছি, আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আজকে প্রথমে আসি ট্রান্সফার আপডেটকে নিয়ে। তো ট্রান্সফার আপডেটে আসলে দেখা যাচ্ছে মুম্বাই সিটি এফসি কিন্তু নতুন একটা খেলোয়াড়ের সাথে অলরেডি কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। 29 বছর বয়সী স্প্যানিশ ফুটবলার ম্যানুয়েল জেসুস ভারকুয়েজ ফ্লোরিডোর সাথে কিন্তু মুম্বাই সিটি এফসি অলরেডি কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। এই খেলোয়াড়টির নাম অনেক বড়, কিন্তু এর একটা শর্ট নামও আছে, তাকে সবাই স্পেনে ছুলি বলেই চেনে। তো এই খেলোয়াড়টি কিন্তু গোটাফে, রিয়াল বেটিস, সিডি লেগানেসের মতন ক্লাবে খেলেছে। এছাড়াও অনেক স্প্যানিশ ক্লাবে তার খেলার অভিজ্ঞতা আছে। মাত্র 29 বছর বয়সে এই সেন্ট্রাল ফরওয়ার্ড কিন্তু স্পেন থেকে বিলং করে। তো তার সাথে কিন্তু মুম্বাই সিটি এফসি একটা কথাবার্তা চালু করে দিয়েছে এবং তার সাথে কিন্তু অনেক দূর কথাবার্তায় এগিয়ে গেছে। শেষ পর্যন্ত দেখা যাক এই খেলোয়াড়টিকে মুম্বাই এফসি সামনের মরশুমে আইএসএলে খেলাতে পারে কি না, বা মুম্বাই সিটি এফসি তাদের দলে সই করাতে পারে কি না। এর ব্যাপারে যদি কোনো ফার্দার আপডেট বা অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট ঘটে তাহলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, এর পরে ট্রান্সফার আপডেট, এর পরে ট্রান্সফার আপডেট আছে কেরালা ব্লাস্টারকে নিয়ে। তো কেরালা ব্লাস্টারও কিন্তু নতুন একটা খেলোয়াড়ের সাথে অলরেডি কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। 28 বছর বয়সী ফেলিসিও ব্রাউন ফোরবিসের সাথে কিন্তু অলরেডি কথাবার্তা বলা শুরু করে দিয়েছে কেরালা ব্লাস্টার। এই ফেলিসিও ব্রাউন ফোরবিস কিন্তু একজন জার্মান ফুটবলার, কিন্তু আপাতত তার কাছে দুটো দেশের ন্যাশনালিটি আছে, একটা হলো জার্মানি আর একটা হচ্ছে কোস্টারিকা। তো তিনি কিন্তু রাশিয়ার রোস্তবের মতো টিমেও খেলেছেন এই খেলোয়াড়টি। 28 বছর বয়সী সেন্ট্রাল ফরওয়ার্ড, তার কিন্তু অনেকগুলো গোল আছে। লাস্ট ইয়ারে কিন্তু তিনি 9খানা গোল করেছেন 13-14খানা অ্যাপিয়ারেন্সের মধ্যে। তো সেখান থেকে দেখা যাচ্ছে রাশিয়ার রোস্তবের মতো টিমে খেলে কিন্তু তার এই অ্যাপিয়ারেন্স কিন্তু অনেক বেটার। দেখা যাক বন্ধুরা, সামনের মরশুমে কেরাল ব্লাস্টার এই খেলোয়াড়টিকে সাইন করাতে পারে কি না। যদি এই খেলোয়াড়টিকে সাইন করাতে পারে কেরালা ব্লাস্টার, তাহলে কিন্তু কেরালা ব্লাস্টারের জন্য কিন্তু খুব একটা ভালো সাইনিং হতে চলেছে এই খেলোয়াড়টা সাইনিং। তো চলুন বন্ধুরা, এর পরের আপডেটে আসতে গেলে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের একাডেমির কোচ রঞ্জন চৌধুরী জুনিয়র কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব থেকে পদত্যাগ করে দিয়েছে। মানে আন্ডার 18 বা একাডেমি বা ডেভেলপমেন্ট যে টিম আছে ইস্টবেঙ্গলের, সেই টিমের কিন্তু হেড ম্যানেজার ছিল রঞ্জন চৌধুরী। তিনি কিন্তু ইস্তফা দিয়ে দিয়েছে এবং পদত্যাগ করতে চায়। তিনি কিন্তু এই পদত্যাগ করে কিন্তু তিনি জার্মানি চলে যাবেন, তার যেখানে ফ্যামিলি থাকেন, এবং জার্মানিতে তার কিন্তু হোটেল ব্যবসা আছে, তিনি সেখানে চলে যেতে চাইছে। এর মেন কারণ হলো সবাই জানেন, হয়তো অনেকেও জানেন না, ইস্টবেঙ্গলের যে মিডফিল্ডার সিনিয়র টিমের প্রকাশ সরকার, তিনি কিন্তু এজ ফার্ট কেসে ফেঁসে গেছেন। তার যে প্রথম যে রেসিডেন্ট ছিল সেন্ট্রাল সিস্টেমে, কেন্দ্রীয় সেন্ট্রাল সিস্টেমে, সেখানে তার বয়স একটা আলাদা ছিল, এবং আই লিগে যে রেজিস্ট্রেশন করানো হয়েছিল তাকে, তার বয়স কিন্তু সেখানে আলাদা ছিল, সেই জন্য তাকে একবার সাসপেন্ড করেছে। তো এর সব দায় কিন্তু রঞ্জন চৌধুরীর উপর চাপিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল কর্মকর্তারা। সেই জন্য তিনি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব পদত্যাগ করতে চলেছে এবং তিনি জার্মানি চলে যেতে চান। তো সম্ভবত সেপ্টেম্বরের পর তিনি জার্মানি চলে যেতে চান ইস্টবেঙ্গল ক্লাবের দায়িত্ব ছেড়ে এবং একাডেমির দায়িত্ব ছেড়ে। তো চলুন বন্ধুরা, এর পরের আপডেটে আসতে গেলে দেখা যাচ্ছে কিন্তু আর একটা খুব ভালো খবর আছে বাংলা ফুটবলকে নিয়ে। তো সেই আপডেটটা আপনাদের দিয়ে দিচ্ছি। সেই আপডেটটা আছে কিন্তু জি বাংলা ফুটবল লীগ শুরু হয়েছিল, আপনারা সবাই জানেন। সেই জি বাংলা ফুটবল লীগে কিন্তু নতুন একটা পদক্ষেপ, আবার নতুন একটা রূপে ফিরে আসতে চলেছে আমাদের বাংলা ফুটবলে। এটা চালু করেছিল জি বাংলা ফুটবল লীগ, তার সাথে কিন্তু আইএফএ মার্চ ছিল, মানে দুটো সংস্থা মিলে, আইএফএ এবং জি বাংলায় মিলে কিন্তু এই লীগটা পরিচালনা করেছিল। তো এখন শুধুমাত্র
আইএফএ একটা নতুন জেলা স্তরে একটা লিগ বার করতে চলেছে, এটা কিন্তু ফ্র্যাঞ্চাইজিস লিগ হবে, আইএসএল এর মতনই কিন্তু এটা ফ্র্যাঞ্চাইজিস লিগ হবে। প্রতিটা জেলার কিন্তু একটা করে স্টেডিয়াম চয়েস করা হবে, সেই স্টেডিয়ামে কিন্তু সেই জেলা স্তরের টিমটা কিন্তু খেলবে। তো দেখা যাক, এইটা কিন্তু সম্ভবত বলা হচ্ছে যে এই বছর থেকেই চালু করা হবে, এরকম একটা চিন্তাভাবনা নেওয়া হয়েছে আইএফএর প্রস্তুতিদের মিটিংয়ে, সেখান থেকে এই তথ্যটা উঠে এসেছে। জি বাংলা ফুটবল লিগটা কিন্তু ছিল কোনো ফ্র্যাঞ্চাইজিস লিগ না, এটা জাস্ট একটা টিম করা হয়েছিল প্রতিটা জেলা থেকে, কিন্তু এইটা হবে পুরো ফ্র্যাঞ্চাইজিস লিগ। এই টিমের মালিকানা কিন্তু যে কেউ কিনতে পারবে। তো বন্ধুরা, এই আপডেটটাই আপনাদের দেওয়ার ছিল। তো এরপরে আসা যাক নতুন একটা আপডেট নিয়ে। বাংলায় কিন্তু শুরু হতে চলেছে স্ট্রাইকার্স একাডেমি। তো আইএফএর মিটিংয়ে এটাই সিদ্ধান্ত হয়েছে যে নতুন করে একটা স্ট্রাইকার্স একাডেমি গঠন করা হবে আমাদের পশ্চিমবঙ্গে তথা কলকাতায়। তো আমাদের পশ্চিমবঙ্গে এবং বাঙালি স্ট্রাইকার কিন্তু খুবই কম উঠে আসছে ভারতীয় ফুটবল সার্কিটে, সেই জন্য এআইএফএফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নতুন করে একটা স্ট্রাইকার্স একাডেমি গঠন করা হবে, সম্ভবত রবীন্দ্র সরোবর স্টেডিয়াম অথবা বারাসাতের স্টেডিয়ামের মধ্যে যে কোনো একটি স্টেডিয়ামে কিন্তু এই একাডেমি গঠন করা হবে। এর দায়িত্বে থাকবেন সব প্রাক্তন ফুটবলাররা। কিন্তু প্রাক্তন ফুটবলাররা বলেছে এই স্ট্রাইকার্স একাডেমির সাথে কিন্তু গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডারও প্রশিক্ষণ হবে এই একাডেমিতে। তো দেখা যাক এই একাডেমিটা কবে থেকে চালু হয়, সম্ভবত বলা হচ্ছে নভেম্বর থেকে এই একাডেমিটা চালু হতে পারে। তো এর ব্যাপারে যদি কোনো ফার্দার আপডেট ঘটে তো বন্ধুরা অবশ্যই জানিয়ে দেবো। আর একটা নিউজ আছে লাস্ট আপডেট আজকে ভিডিওর। তো বন্ধুরা, প্রথম ডিভিশন থেকে পঞ্চম ডিভিশন অবধি অনেক খেলোয়াড় কিন্তু এই ডিভিশনে খেলে কিন্তু নিজেদের রুটি রোজগার এবং নিজেদের সংসার এই 3-4 মাসের জন্য সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। সেই লিগ যদি না হয় করোনা প্যান্ডেমিকের কারণে, সেটা কিন্তু ফুটবলারদের জন্য খুবই একটা খারাপ খবর যাবে। তো সেই জন্য আইএফএফ সিদ্ধান্ত নিয়েছে ঘেরা মাঠ, ময়দানে যতগুলো ঘেরা মাঠ আছে সেই মাঠ এবং যেসব মাঠ খোলা মাঠ আছে সব মাঠে কিন্তু আইএফএফ চাইছে যে স্যানিটাইজিং টানেল একটা গঠন করতে, যেসব খোলা মাঠে সেসব পঞ্চম থেকে প্রথম ডিভিশন যেসব লিগগুলো হয় সেসব লিগে যেসব খেলোয়াড় এবং অফিসিয়ালরা যখন মাঠে আসবে তখন সেই স্যানিটাইজিং টানেলের মধ্যে দিয়ে তারা মাঠে প্রবেশ করবে, তাহলে তাদের শরীর কিন্তু স্যানিটাইজ হবে সম্ভব হবে। তো এটা একটা খুব ভালো পদক্ষেপ যে খোলা মাঠেও এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এতটাই ছিল আজকে ডেইলি ফুটবল আপডেট। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, আর আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে সাথে ইন্ডিয়ান ফুটবলের রেগুলার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, যারা আমার ভিডিও রেগুলার দেখছেন তারা কিন্তু এখনও পর্যন্ত অনেকেই সাবস্ক্রাইব করেননি, তো তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন ইন্ডিয়ান ফুটবলের রেগুলার আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।